শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ছয় ওভার দুই বলের ঘটনা, কুশাল পেরেরার হাঁকানো শটে বল একদম উপরে ওঠে, ঠিক তখন বল যেখানে পড়বে সেখানে দাঁড়িয়ে ক্যাচ ধরার জন্য প্রস্তুতি নেন ডেভিড মিলার। তখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা অনেক দূর থেকে দৌড়ে এসে এমন এক কাণ্ড করলেন যা দেখে হাসতে হাসতে শেষ পুরো ক্রিকেট বিশ্ব। ঠিক এমনটা করেছেন তিনি, সরসর ক্যাচটা আমি ধরব, আহ এটা কি হলো। এক প্রকার ক্যাচ ধরতে এসে বল তালুকবন্দি করার আগেই উষ্টা খেয়ে পড়ে গেছেন তিনি, নিজে তো ক্যাচটা ধরতেও পারলেন না, সাথে মিলারকেও ধরতে দিল না। অধিনায়ক টেম্বা বাবুমার এমন হাস্যকর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হয়ে গেছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে কুশাল মেন্ডিস পর্যন্ত। সব মিলে এই দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে যেন বিতর্ক ছাড়ছেই না।